মেশিন এমব্রয়ডারি হলে কি হবে, এখানে তোমাকে কাগজ মেরে দেবে, ঠিক আছে না, এখানে কাগজ মেরে দেবে, খুব সুন্দর। জন্য এটাই একটুখানি আপনাদের সামনে তুলে ধরলাম যে একদম হ্যান্ড এমব্রয়ডারি। তুমি স্ট্রেচটা করে দেখাও একটু, স্ট্রেচ তো মানে 50-60-70 কালার আছে, এত বড় পকেট, এখানে ঢোল বাজা আছে, এখানে এটা 50 বডি অবধি হয়ে যায়, 40-50 সিকোয়েন্স করা, এটা 4-5 কালার আছে, খুব সুন্দর। আটখানা কালার চার্ট রয়েছে, দাদা একটা আপডেট দিয়ে দিল ছোট্টর মধ্যে। ও তুমি আবার উলিকটে কুর্তিও লেখাচ্ছো, পাইপিং দেওয়া আছে, এখানে বাটাম আছে, বাটনে বিট করা রয়েছে, ঠিক আছে, বাহ খুব সুন্দর, হাতাতেও পাইপিং। নমস্কার, আবারও চলে এসেছি শ্যামবাজারে। শ্যামবাজারের আরেক নাম হচ্ছে ইলা কালেকশন, যেখানে থাকছে অ্যাট্রাকটিভ কালেকশন। 190 না, শুধু 90 টাকা থেকে এনাদের কাছে কুর্তি স্টার্ট হয়ে যায়। আর এবারে কিছু অ্যাট্রাকটিভ আর খুব চিপ রেটে কিন্তু উইন্টার কালেকশন ওনারা তুলেছেন উইথ নাইটি, নতুন সংযোজন করেছেন। তাহলে ভিডিওটি স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল। ভিডিওটি শুরু করছি, ভিডিওটি একটা লাইক করবেন আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আরও পরবর্তী নতুন নতুন আপডেট পেতে আপনার স্ক্রিন। ইলা কালেকশন মানে কিন্তু প্রত্যেকবার কিছু না কিছু কুর্তির মধ্যে চমক থাকে। এবারে কি চমক দিতে চলেছ সেটা আমিও দেখবো আর সবার কাছে সেটা তুলে ধরবো। প্রথমে যারা এই ভিডিওটা একটু প্রথম দেখছেন, হয়তো তোমাকে এখনো দেখেননি বা চেনেন না, তাদের জন্য তুমি তোমার পরিচয়টা দাও, তোমার প্রাতিষ্ঠানিকের নাম আর কোন জায়গায় অবস্থিত সেটা একটু বলে দাও। আমার প্রাতিষ্ঠানিকের নাম হচ্ছে ইলা কালেকশন। ওকে, তা এটা শ্যামবাজারে, ঠিক আছে, হাওড়া থেকেও 10-15 মিনিট, শিয়ালদা থেকেও 10-15 মিনিট। তারপর তো আমার ফোন নাম্বার দেয়া থাকবে, কোনো অসুবিধে নেই, মানে যেখানেই। আর মেট্রো স্টেশনটা যদি বলে দাও, 4 নম্বর গেটের জাস্ট উল্টো দিকে, শ্যামবাজারে 4 নম্বর মেট্রো, 4 নম্বর গেটের জাস্ট উল্টো দিকে, একদম। এইটুকুনি পরিচয় যথেষ্ট, একদম লোকেশন নিয়ে কোনো কথা হবে না। ইলা কালেকশনের লোকেশন মানে একদম কলকাতার মধ্যে, রাস্তার উপরে আমার প্রতিষ্ঠান, কোনো অসুবিধা হবে। আজকে কত থেকে স্টার্ট রয়েছে? কত থেকে স্টার্ট মানে আমার তো 90 টাকা স্টার্ট আছে, একদম, ঠিক আছে। তারপরে একটু আজকে নানা রকম জিনিস দেখাবো। শুধু তুমি কি কিছু উইন্টারও তুলেছো? উইন্টারও তুলেছি। ওকে, সেটাও থাকছে, সেটাও থাকছে। তাহলে ভিডিওটা জমজমাট হবে, ভিডিওটা কিন্তু স্কিপ না করে আপনারা দেখবেন পুরোটা। আর এই হচ্ছে 90 টাকা। দেখো 90 টাকা বলে কিন্তু আপনি পড়লে ভেতরে কিন্তু চান্দেরি কটন আছে, এটা পিওর কটন না, চান্দেরি কটন আছে, অবশ্যই চান্দেরি কটন, এই কালার হয়ে যাবে মোটামুটি। বাহ, চটপট আপডেট দিয়ে দেবো আজকে, চটপট আপডেট, আজকে অনেক কিছু দেখাবো, অনেক কিছু দেখানো রাখি, ঠিক আছে। বাহ, এটা কত দেখাচ্ছি? 120 টাকা। 120 টাকা, বাহ, 90 এর পর 120 টাকা, 90 এর পরে 120। আর 120 টাকায় যথেষ্ট স্টাইলিশ, দেখুন পিছনে ব্যাক কাট রয়েছে, একটা ব্যাক একটা এরকম গোল কাট রয়েছে, ব্যাক কাট রয়েছে, ঠিক আছে, খুব সুন্দর আর দারুণ। এটা কি রেওয়ান না? এটাও তো রেওয়ানের হবে, রেওয়ানের হবে, ঠিক আছে, সুন্দর প্রিন্টটা, এও তোমার কালার চারটা একবার দেখে নিই মোটামুটি, ওয়াও, ঠিক আছে, দারুণ, ঠিক আছে, দারুণ গেল। এবার নেক্সট কালেকশনে চলে যাবো আমরা, নেক্সট কালেকশন দেখো কিছু জিন্স। আর ইলা কালেকশন মানে কিন্তু কিছু আপনি বোলপুরের যে একদম অরিজিনাল আজরাক হয়, ইন্ডিগো হয়, সেই কালেকশন আপনি পেয়ে যাবেন। তারই মধ্যে কয়েকটা ঝলক, তারই মধ্যে দেখো এটা মিক্স ম্যাচ করা আছে, বাহ, এই যে মিক্স ম্যাচ দেখুন। আর তলায় দেখুন একটা নতুনত্ব এনেছেন এনারা, এই দেখুন তলাটা, এই যে দেখুন তলাটা দেখুন, ফ্রক কাটিং, ওয়াও, দারুণ, ঠিক আছে, খুব সুন্দর। এটা আর একটা ভ্যারাইটি যাচ্ছে মিক্স ম্যাচের, এসব তো আমার কাছে পাওয়া যায়, সবাই জানে, কিন্তু এগুলো, আর এগুলো কতটা অরিজিনাল, এগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন, অরিজিনাল কাপড়, এসব আমি ডুপ্লিকেট, মানে অরিজিনাল আজরাক, কিন্তু নট প্রিন্ট, আজরাক একদম, আজরাক তো, মানে প্রিন্ট জিনিসটা পছন্দ করেন না, রাখেন না, অরিজিনাল জিনিস, অরিজিনাল জিনিস ছাড়া আমি কিছু বেশি না, খুব সুন্দর। এগুলো কি তুমি বোলপুর থেকেই তৈরি করি? একদম একদম, আমার ওখানে মিস্ত্রিরাই সব করে দেয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তার মানে অরিজিনাল জিনিস কলকাতায় বসে পেতে একদম ইলা কালেকশনে আসতে হবে, তাই তো? এবার দেখো এই বোথ সাইড কোট, বাহ, এটা আগের বার দেখিয়েছিল আগের ভিডিওতে, বোথ সাইড কেন দেখাচ্ছি, বোথ সাইড, এই দেখুন এক সাইড তো দেখলেন, আর একটা সাইড, এই এটারই এই কোটটার ম্যাজিক, এটাই, ঠিক আছে, বাহ, একটা জিনিস কিনলেন দুটো জিনিসের মজা পাবে, এই হচ্ছে এই ম্যাজিক, এর বড় এর লং ও আছে, কোনো অসুবিধা নেই, আচ্ছা ভালো, আচ্ছা, এটা কি আজরাকেও পেয়ে যাবে, কটনও পেয়ে যাবে, তাই তো? আজরাক একদিকটা, আজরাক এই দিকটা, আজরাক এই দিকটা, কটন এই দিকটা, কটন একদিকটা, কটন থাকবে, একদিকটা আজরাক থাকবে, খুব সুন্দর। কেউ যদি বলে আমার দুদিকটাই কটন দরকার, আমি দুদিকটাও দিয়ে দেবো, আর দুদিকটাই যদি আজরাক বলে, দুদিকটা আজরাক হবে না, প্রচুর দাম হয়ে যাবে, অত লোকের দামে দিতে চায় না, একদিকটা আজরাক হবে, একদিকটা কটন হবে, আচ্ছা, এটা এইভাবে কম্বিনেশন করাই হয়, বাহ, এটা আর একটা প্লেন কুর্তি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এইগুলোর রেঞ্জ মানে এই যে ডবল জ্যাকেট দেখালে দুদিকে, সেটা রেঞ্জ কিরকম? ওগুলোর রেঞ্জ কি বলবো, 350-400 থেকে সব শুরু আছে, শুরু হয়ে যখন ফোন করবে আমি অ্যাকুরেট দাম বলে দেব। এই যে স্ক্রিনের উপর দেওয়া নাম্বার আছে, দাদার সাথে ডাইরেক্ট কন্টাক্ট করে নেবেন, হোয়াটসঅ্যাপ করুন বা ফোন করুন। অরিজিনাল জিনিসটা দেখছেন, আমি পুরো দিয়ে দেখাচ্ছি, মানে একদম আজরাকের যে প্রিন্ট হয়, ব্লক প্রিন্ট, অরিজিনাল পুরো, একদম বাটন দেওয়া। আচ্ছা, এই কুর্তিগুলোর সেগমেন্ট কত দিয়ে যায়?
আমি এরকম কাপুর দাদাকে বলেছি একটু এনে দিতে, আমিও কিছু বানাবো, কেননা দাদা তো আর জেন্টস নিয়ে কাজ করেন না, সমস্ত মহিলাদের খুব সুন্দর কাপুর গুলো, অসাধারণ এরকম অসাধারণ অসাধারণ কুর্তি আছে। আচ্ছা, আরো ভ্যারাইটি পেয়ে যাবেন এখানে, প্রচুর ভ্যারাইটি, আমাকে ফোন করো, হোয়াটসঅ্যাপ করো, প্রচুর স্টক কিছু করো। আর এবার একটু উইন্টার কালেকশন মাঝখানে ঢুকিয়ে দিলাম, একটু জিন্সের এটা, জিন্সের ফ্রক, ডেনিম আর কি, ডেনিম জিন্সের ফ্রক, এটা ডেনিমটা কিন্তু বড় বডি, একদম 50 বডি অবধি হয়ে যাবে মোটামুটি। আর একটুখানি আমি ক্লোজলি এই বাটাম গুলো দেখাবো, 40 থেকে 50 বডি অবধি হয়ে যাবে, 40 থেকে 50 বডি দাদা কিন্তু বলে দিলেন। আর এই ডেনিম কুর্তি গুলো তোমার কাছে স্টার্ট কি রয়েছে রেঞ্জ? এই মোটামুটি আমার কাছে 400-450 থেকে, 400-450, বাহ খুব সুন্দর, খুব সুন্দর, কি দারুন দেখেছেন, ওয়াও দারুন কালেকশন গেল ডেনিমের উপর, দারুন কালেকশন। প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ভ্যারাইটি দেখালেন উনি, একটু হাতাটা দেখাও, এটার হাতাতেও কিন্তু একটা রয়েছে কাজ, খুব সুন্দর। আর পকেটটা দেখুন খুব স্টাইলিশ, পকেট আছে খুব স্টাইলিশ। আচ্ছা তাহলে রেঞ্জ কত থেকে আরেকবার বলে দাও? মোটামুটি 400-450 থেকে, 450 থেকে শুরু। ওকে, এগুলো কিন্তু হোলসেল, এক পিসের জন্য আপনি দাদাকে বলবেন না এই দামে দিতে, হোলসেল একদম। মিনিমাম কত পিস তোমার কাছ থেকে? সেট কেটে দু পিস দিয়ে দাও, সেট কেটে দু পিস, সেট কেটে দু পিস দিয়ে দাও, ঠিক আছে ঠিক আছে। আর তুমি তো যেটা বলো মিনিমাম পারচেসিং অ্যামাউন্ট কিছু রাখো? আমাদের কোনো পারচেজিং অ্যামাউন্ট নেই, যে ব্যবসা করবে তার পয়সা মিনিমাম আমাদের এখানে এলে সব মিশিয়ে 12-14 পিস নিলেই হবে, 12-14 পিস নিলেই। আর যেগুলো কম দামের, যেগুলো এরকম কম দামে, হ্যাঁ কম দাম বলতে তুমি তো 60-70-80 যেগুলো, সেগুলো সেট সমেত নিতে হবে। বাহ কি দারুন, এটা কিন্তু বিশেষত্ব, এই দেখুন কাঁথা স্টিচ ওয়ার্ক রয়েছে, কাঁথা স্টিচ কাপড়, পুরো কাঁথা স্টিচ, কাঁথা স্টিচ একদম। এগুলো রেঞ্জ কি রকম? এটা একটু অরেঞ্জটা আমি খুলে দেব, এরো কালার হয়ে যাবে, খুব সুন্দর লাগছে অরেঞ্জ, এরো কালার হয়ে যাবে, বাহ দারুন দেখুন। আর সবকটা কিন্তু কালার এক সেট করে, মানে চারটে করে কালার পাচ্ছেন, এত সুন্দর কলার দেওয়া কুর্তি, আর কাপড় খুব সফট, তার সাথে বিশেষত্ব এই কাঁথা স্টিচ করা রয়েছে, প্রচুর প্রচুর আছে, এগুলো সব আমাদের নিজেদের হাতে তৈরি। আচ্ছা বাহ, এক একটা কালার, আর একটা রয়েছে দেখুন, কালার দেখলে মাথা খারাপ, সত্যি এসব কালার দেখলে মাথা খারাপ, বাহ দারুন, পুরো মনে হচ্ছে আজরাকের মতোই অনেকটা, পুরো মানে আজরাক তো একটা সময় কাঁথা স্টিচ ইয়ে হয়ে গেছে, একঘেয়ে টাইপের হয়ে গেছে, এখন নতুনত্ব কিছু আসছে, মানে কালার এগুলো খুব সুন্দর দেখুন, খুব আনকমন কালার গুলো, আর অরিজিনাল যে আসবে আমি আরো দেখিয়ে দেবো হালকার মধ্যে যদি কেউ। আচ্ছা মানে তোমার এখানে চলে আসলে হবে, আবার ভিডিও কল করলে, ভিডিও কল করলে তো 100% দেখে নিতে পারবে, কিন্তু আমি বলবো চলে আসতে, কোনো যাদের যাতে হাত দিয়ে ধরে বুঝতে পারে, যাদের অসম্ভব হয়ে যায় তাদেরকে ভিডিও কলে তো আসতেই হবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আমরা পরের সেগমেন্টে চলে যাব, পরের সেগমেন্ট দেখো, কিছু একটু কম দামে একটু কিছু উইন্টার কালেকশন, উইন্টার কালেকশন দেখাচ্ছি, কলকাতায় এই ফুল শীত পড়লো বলে, মানে বৃষ্টি পড়ে গেছে একদম, খুব সুন্দর বডিকন, এগুলো বডিকন না, একটু তুমি স্ট্রেচটা করে দেখাও, একটু স্ট্রেচ, মানে 50-60 অবধি চলে যাবে, দেখুন দেখুন স্ট্রেচ হচ্ছে দেখছেন, ওয়াও বডিকন একদম একদম, বাহ ব্র্যান্ডেড এর মধ্যে যাচ্ছে, 150-250-এর মধ্যে, কি বলছো তুমি তো চমক দিলে, যেটা ফোন করবে আমি অ্যাকচুয়াল দাম বলে দেবো, দারুন সুন্দর দারুন, এটাও তুমি স্ট্রেচ করে দেখো একদম, মনে হচ্ছে এই দেখো স্ট্রেচ দেখো, আপনার দেখে হয়তো মনে হবে রোগা পাতলা মানুষের জন্য, 30 বডি 30 চেস্ট থেকে 50 চেস্ট অবধি পড়তে পারবে, এই হচ্ছে বডি কোনের ভ্যারাইটি আছে, ভ্যারাইটি বাহ, একদম 150-250-এর মধ্যে, 150-250 আমাকে ফোন করতে হবে, বাহ এইটা কিন্তু অন্যরকম, এটা দেখুন ডিজাইন দেখুন, 200 টাকা, এটা শর্টের উপর 200 টাকা, বাহ দারুন, এই দেখুন স্ট্রেচ করছে দেখুন, দারুন, লম্বায় চওড়ায় যেখানে স্ট্রেচ করবে সেখানে বড়, সেখানে বাড়বে, ওকে কোনো অসুবিধা হবে, ঠিক আছে বাহ, একসে এক, দারুন জিনিস দেখালো, এটা বডি কন দারুন, এই কালেকশন যা আছে প্রচুর কালেকশন, প্রচুর কালেকশন এসেছে, মানে বডি কনের 200-250, আর যথেষ্ট কিন্তু ওয়ার্ম হবে আপনার, ঠিক আছে, এখানটা আবার চাপা টাইপের আছে, এই যে স্টেটমেন্ট আছে চাপা টাইপের, স্টাইলিশ, বেশ স্টাইলিশ, বেশ স্টাইলিশ, 200-250 আর আগের গুলো ছিল 150-250, খুব সুন্দর, খুব ভালো দেখায় ভালো, আচ্ছা ভালো ঠিক আছে, হ্যাঁ যেহেতু শীত এবার পড়ছে, এবার শীতের কালেকশন জমিয়ে দেখানো যাবে, বাহ ভালো দেখুন, আপনারা সামনে এবার উইন্টার সিজনে কিন্তু পিকনিক একটা ব্যবস্থা, দূর দূর যান তখন কিন্তু এই সমস্ত স্টাইলিশ কালেকশন আছে আমার কাছে, প্রচুর কালেকশন, এই সময় তো ঘুরতেও লোকে বেরোয়, তা এই সমস্ত স্টাইলিশ জিনিস পরে গরমও লাগবে, ফ্যাশনেবল, স্কোয়াট নিতে পারো, আচ্ছা এটা কি সকালবেলা উলিকটের টি-শার্ট, যেটা আচ্ছা উলিকটের টি-শার্ট, এটা কি ইউনিসেক্স নাকি? ইউনিসেক্স একদম সফট দেখো, এত বড় এটা উলেন, এটা পিওর উলেন, একটা একদম সত্যি উনি মুড়ে দেখিয়ে দিলেন,
যেরকম ভাবে নিতে পারো কোনো অসুবিধে নেই, ঠিক আছে। এই দেখুন আর একটা সেগমেন্ট যাচ্ছে, হুডি যাচ্ছে, এটা হুডি, এটা হুডি। আবার কি এটা কি ফেব্রিক প্রিন্ট? ফেব্রিক প্রিন্ট ও কিছু হবে না, ও গেঞ্জি ছিঁড়ে যাবে তো পিগমেন্ট কিছু হবে না, কোনো অসুবিধা নেই। খুব সুন্দর যাচ্ছে হুডিটা, এরও দু তিনটে কালার হয়ে যাবে, ব্ল্যাক হবে, হোয়াইট হবে, হোয়াইট হবে, আর দুটো কিন্তু তিনটে তিন ধরনের, একদম একদম। ঠিক আছে, খুব সুন্দর লাগলো এটা। আচ্ছা হুডিগুলোর কিরকম প্রাইস রেঞ্জ আছে? তোমার 250 থেকে 300, 250 থেকে 300, 250 থেকে 300। ওকে ঠিক আছে, 44 বডি অফ দি পড়তে হবে, 30 থেকে 44 বডি অফ দি পড়তে পারবে। এরপর নেক্সট কি যাচ্ছে? আরেকটা হুডি দেখাচ্ছি, এটা তো আরো ভালো, মানে তুমি শীতের বেশ ভালো কালেকশন তুলেছো, এটা আরো ভালো, এরও তিনটে চারটে কালার হবে, একটা খুলে দেখাচ্ছি। শীত পড়বে সেটা কি ইলা কালেকশন আন্দাজ করেছিল? একদম আজকে বাইরে বৃষ্টিও কিন্তু পড়ছে জমি, এবার 200 থেকে 250 টাকা, দেখো 200 থেকে 250 টাকা, 250 টাকা দেখো, একটু দেখিয়ে দাও, কাশ্মীরে যে পড়ে যাবে এটা 200-250 টাকা, কাশ্মীরে পড়ে, কাশ্মীরে পড়ে যেতে পারবে, দাদা কিন্তু বলেই দিচ্ছেন, সরি 200-250 টাকা কাশ্মীর পড়ে যাবে, মানে সত্যি খুব মোটা, 200 থেকে 250 টাকা, 200 থেকে 250 টাকা কাশ্মীর পড়ে, এগুলো আপনারা মর্নিং ওয়াক করার জন্য খুব কাম করে, একদম একদম, দারুন দারুন, ঠিক আছে না? বাহ, আর এর কালার চার্ট গুলো একটু দেখিয়ে দাও, এই কালার চার্টটা পিঙ্ক এর আছে, বাহ এটা খুব সুন্দর উপর আছে, এটা পরে কিন্তু ঘুরতেও যেতে, ঠিক আছে, বাহ পিঙ্ক আছে, আর একটা রেড আছে, রেড আছে, ওকে, বাহ আলাদা আলাদা এরকম নিতে পারে, কোনো অসুবিধা নেই, সেট হিসেবে নিতে হবে, কোনো টেনশন নেই, ও যেহেতু এটা সিঙ্গেল প্যাকেট তুমি এক পিস করে দিয়ে দাও, না এগুলো সেটেই আছে তিনটে করে, কিন্তু কেউ যদি বলেন আমি তিনটে নেব না, আচ্ছা আমি এক পিস করেও দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, ওকে ঠিক আছে, সেট ভেঙেও আমি দিয়ে দেবো, কোনো অসুবিধা, কিন্তু ওই 12-14 পিস এসে বলবে শুধু আমি জ্যাকেটটা নেব, দেবো না, তাহলে দেবেন না, সব মিলিয়ে 12-14 পিস নিতে হবে, হ্যাঁ দাদার কাছে এলে যেগুলো 150-200 টাকার যেগুলো কুর্তি আছে সেগুলো সেট ওয়াইজ। এবার কিছু হ্যান্ডওয়ার্ক কুর্তি দেখাও, হ্যান্ডওয়ার্কও আছে দেখো, কোনো অসুবিধা নেই, কারণ তোমার কাছে কিছু তো থাকে, আমি তো দেখেইছি আগে, বাহ এগুলো নতুন এসেছে, আবার দেখুন খুব সুন্দর হ্যান্ডওয়ার্কের কাজ, দেখুন ইয়েলো শেডে যাচ্ছে, আর বিভিন্ন কালার ভ্যারাইটি আপনারা পেয়ে যাবেন 200-এর মধ্যে, 180 থেকে দেখুন, এই দেখুন কাজ দেখুন সমস্ত কুর্তিতে, বাহ 180 থেকে 200-এর মধ্যে। আর একটা দেখুন রেড, এটা সিল্কের আছে, এটা সিল্কের রয়েছে, সিল্কের উপর সিল্কের আছে, বাহ এটা একটু কস্টলি আছে, হ্যাঁ সত্যি স্বাভাবিক, এটা সিল্ক কিন্তু একদম সিল্কের উপরে পুরো এমব্রয়ডারি কাজ, হ্যাঁ সত্যি, এই যে দেখুন সিল্কের উপরে এমব্রয়ডারি কাজ আছে, বাহ এগুলো কি মেশিন এমব্রয়ডারি? না না পুরো হ্যান্ড এমব্রয়ডারি, এমব্রয়ডারি, একটু উল্টো করে দেখাও, না না আমি সেলাইটা উল্টো করে দেখাতে বলেছি, এই যে হাতের কাজ কিভাবে বোঝা যায়, হাতের কাজ এটা মেশিন এমব্রয়ডারি, দাদা কিন্তু পুরোটা উল্টো, মেশিন এমব্রয়ডারি হলে কি হবে, এখানে তোমাকে কাগজ মেরে দেবে, ঠিক আছে না, এখানে কাগজ মেরে দেবে, বাহ খুব সুন্দর, জন্য এটাই একটুখানি আপনাদের সামনে তুলে ধরলাম যে একদম হ্যান্ড এমব্রয়ডারি, দাদাও বলে দিলেন, আর মুখের কথায় শুধু বিশ্বাস না, এখন আপনাকে প্রমাণ দিয়ে দিল উনি, বাহ খুব চারটে সাইজ আছে, আমি একটু কাজটা খুব ভালো করে দেখতে বলবো, চারটে সাইজ আছে, চারটে সাইজ আপনি পেয়ে যাবেন, ওকে দামটা একটুখানি বলে দাও সিল্কের কিরকম? 400-450, যেরকম দাম সেরকম জিনিস। এবার একটু কাঁথা স্টিচ পাশেই দেখছি, এই ব্লুটা খোলো দেখি, বাহ দারুন, দেখুন খাদি কাপড়ের উপর, খাদি কাপড়ের উপর কাঁথা স্টিচ করা, সবার খুলে দেখাচ্ছি না, জাস্ট কিন্তু দাদা একটা আপডেট দিয়ে দিল ছোট্টর মধ্যে, খুব সুন্দর, বাহ দেখুন প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা বুকের সাইডটা, মানে যেরকম এই হচ্ছে বুকের সাইড এরকম থাকবে, আর এই হচ্ছে তার ভ্যারাইটি, দাম কিরকম যায় মোটামুটি তোমার কাছে কাঁথা স্টিচ? ওই যে বললাম 200-250, বাহ এটা একটা হোয়াইট বেসে দারুন যাচ্ছে, ঠিক আছে, এর থেকে দামি কাঁথা স্টিচ রয়েছে বলছেন দাদা, 400-450, এরও প্রচুর মাল আছে, ওকে জাস্ট একটা আপডেট দিয়ে মাল এসেছে, বাহ দারুন তো, ঠিক আছে, এগুলো একটু কস্টলি, এটা তো অবশ্যই কস্টলি হওয়া উচিত, হাতের কাজটা দেখছেন পুরো কুর্তি জুড়ে হাতের কাজটা, বাহ এটা খাদির উপরে, এখানে নিখুঁত করে আজরাকের কাপড় আছে, আজরাকের কাপড় আছে, ঠিক আছে, মিসম্যাচ আছে আজরাকের কাপড় দিয়ে, আর পুরো কুর্তিটাতে নিখুঁত ভাবে কিন্তু হাতে বোনানো, হ্যাঁ এখানে একটা সিম্পল কাজ, মানে একটা নরমাল, মানে অনেক কিছু রয়েছে এখানে, পুরো তা হাতের কাজ, হাতের কাজ সত্যি। আচ্ছা এইগুলো তাহলে রেঞ্জ একটু বলে দাও, 400-450 মধ্যে, এগুলো কিন্তু এক পিসের দাম বলছেন না দাদা, এগুলো কিন্তু হোলসেল প্রাইস, এক পিসের দাম বলছে, মানে হোলসেলে নিলে আপনি এক পিস, ওই যে বারবার বলছি এক পিস নিলেও দিয়ে দেবো, কিন্তু 12-14 পিস, আচ্ছা এসে বলবে আমি এক পিস নেবো, আপনি তো বলেছেন না, ভালো করে ভিডিও শুনবে একদম, তারপর
করে বলবে আমাকে, মানে তোমার কাছে 12 থেকে 14 রকমের আইটেম নিতে হবে, এক পিস করে নি, এক পিস করে যেগুলো 300 350 এর উপরে এক পিস করে 12 সেট নিতে বলছো না তুমি? সেট নিতে বলছি, ওকে সেট সেটাই নিতে বলছি যেগুলো 200 250 এর মধ্যে, সেটা সেট নিতে হবে। ঠিক আছে, এবার একটু উইন্টার কালেকশনে ঢুকে যাও। দামও বিশাল কিছু না, 450 থেকে 500 এর মধ্যে। দারুন এই কুর্তিটা, দারুন 450 থেকে 500 এর মধ্যে। এটা কিন্তু কটসুল, মানে একদম শাল কাপড় যেটা বলা হয়, একদম একদম দারুন মুলায়ম। না না, উলেন শাল কাপড় না, এটা উলেন, হ্যাঁ অনেক মোটা, অনেক পিওর উল এটা, দারুন আছে। এগুলোর প্রাইস রেঞ্জ কিরকম রাখছো? ওই যে বললাম 400 থেকে 450, 400 থেকে 450 এর মধ্যে। ওকে বাহ, এটা আরেকটা দেখুন, এটা আরেকটা, এই সব চারটে পাঁচটা করে কালার আছে, আর এটা স্ট্রেচ করে একটুখানি দেখিয়ে দিতে বলবো। ও বাবা, এটা তো বিশাল বড়, এই যে দেখো বাহ, মানে বডি জারি হবে, 50 বডি হয়ে যাবে, এরও পকেট আছে, বাহ এরও পকেট পেয়ে যাবে, এরও পকেট আছে, বড় পকেট, ঠিক আছে, খুব সুন্দর। এটা উইন্টার কালেকশনে দাদা কিন্তু একটা চমকই দিয়ে দিল মোটামুটি। আর এখানে দেখুন, আমরা সিকোয়েন্স সিকোয়েন্স বলি না, এখানে দেখুন একদম সিকোয়েন্স করা, এরও চারটে পাঁচটা কালার আছে, দারুন, 350 থেকে 400, খুব সুন্দর, এটারও কি 350 থেকে 400, ওকে তুমি কাউকে আর খালি হাতে ফেরাতে চাইছো না? আর কাপড় যথেষ্ট, 180 টাকা করে, 180 বলে দিলাম, অ্যাকচুয়াল ফিগার বলে দিলাম, 180 টাকা কুর্তিটা, 180 টাকা মাত্র, 180 টাকায় দেখুন পেয়ে যাবেন এরকম উলেন কুর্তি আছে, এটা একদম উলেন কুর্তি, ঠিক আছে। আপনি তো উলেন নাইটি দেখেছেন আমার ভিডিওতেই, এবার উলেন নাইটি উনি কিছু দেখাবেন, কালার চারটা দেখাও দেখি, এতগুলো কালার চেয়ার আছে, আটখানা, এগুলো কি তুমি বেছে বেছে নিয়ে এলে নাকি? আটখানা কালার চেয়ার আছে, খুব সুন্দর, আটখানা কালার চেয়ার রয়েছে আপাতত। আচ্ছা এগুলো কি আমাকে সবাই ভিডিওতে বলছে, দাদা তুমি শীতের কিছু উলি কর দেখো, আমি এর আগে কোনোদিন দেখাইনি। আচ্ছা ছোটখাটো ব্যবসায়ীদের জন্য এই অপরচুনিটিটা দিচ্ছেন, মানে যেহেতু এগুলো রাখিনি আমি, রাখছি, শীতের এত দাম, যে ঘরে এসে না দেখবে, যার কাছে না গিয়ে পৌঁছবে, দেখুন কাপড় দেখুন, প্রচুর বড় ভিড়, 55 বডি অবধি আছে, তলায় 56 ফিনিশিং আছে, ফিনিশিংটা দাদা দেখো, ফিনিশিং দেখো, পুরো পাইপিং দেওয়া আছে, এখানে বাটাম আছে, বাটনে বিট করা রয়েছে, ঠিক আছে, বাহ খুব সুন্দর, হাতাতেও পাইপিং, ঠিক আছে। আচ্ছা বলছি, এবার তুমি যেটা চমকপ্রদ দামটা একটুখানি বলে দাও, দাম বলবো, অ্যাকচুয়াল দাম বলে দেবো, তুমি যদি বলো, না তুমি রেঞ্জটা বলো, আমি চাই না কারোর ব্যবসার ক্ষতি হোক, 200 থেকে 220 মধ্যে, এত সুন্দর কটসুল দিয়ে দেবো, ওয়াও দারুন দারুন, দেখুন অ্যাকচুয়াল দামটা যখন ফোন করবে, যখন ঘরে আসবে বলবো, বাহ আপনি ভাবছেন যে কমের মধ্যে দিচ্ছে বলে খুব খারাপ, মধ্যে দিচ্ছি সে কমের মধ্যে নেই, কিন্তু ভালো জিনিসটা, দারুন এলান কটসুলের, দারুন এলান কটসুল, মানে এটা যদি দেখা যায়, জানি না দেখা যাচ্ছে কি, দেখা যাচ্ছে পুরো, এটা যদি দেখে কেউ এসে তো বুঝতে পারো, আরো ভালো করে যদি আপনি দেখতে বা বুঝতে চান তাহলে অবশ্যই ইলা কালেকশনে চলে আসতে হবে, আর প্রচুর কালার চার্ট তো আপনাকে দেখিয়ে দিলাম, ওকে এস মুহূর্তে বলছি আপনারা একবার করে আসুন, একবার আসুন, একবার আসুন, এসে দেখুন, আইদার ভিডিও কলে দেখুন, আমার ভিডিও কলে কোনো স্লট বুকিং করতে হবে না, কিন্তু একটাই অনুরোধ, ভিডিও কলে যদি দেখতে যান তারা নেবেন, ভিডিও কল দেখে দেখছি দেখবো করবেন, মানে নেবার মানসিকতা নিয়ে ভিডিও কল, নেবার মানসিকতা থাকলে নেবেন, ভিডিও কল করবেন, আমার দেখা পছন্দ না হলে বলে দেবেন, মুখের উপর বলবেন আমার পছন্দ হচ্ছে, ব্যাস ব্যাস, কিন্তু নেবো বলে পরের দিন থেকে ফোন ধরবেন না, দয়া করে সেটা করবেন না, ঠিক আছে না, আর আমার কোনো বলার ব্যাপার নেই, যারা কাছে পিঠে থাকেন আমার কাছে আসুন, ভ্যারাইটি জিনিস দেখুন, ভ্যারাইটি জিনিস নিয়ে যান, বাহ এক পিস করে আমি দিয়ে দেবো, কিন্তু 12 থেকে 14 পিস নিতে হবে, কালই হোলসেল বারবার বলছি, ওকে ঠিক আছে, তাহলে পরের ভিডিও অবধি তুমি ভালো থেকো, আর এরকম নতুন নতুন কালেকশন থাকবেন, কোনো অসুবিধা, আর এরকম নতুন নতুন কালেকশন আরো প্রেজেন্ট করতে থাকো, একদম, নমস্কার।